প্রিয় বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজ থেকে আমাদের বিসিএস মডেল টেস্ট। এবং এই টেস্ট দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি পরীক্ষার্থী হিসেবে কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছেন। এবং এই ধারাবাহিকতায় আশা করি ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে অনেকগুলো মডেল টেস্ট পাবেন। যদি সেগুলো আপনি সলিউশন করেন, তাহলে নিজেকে প্রস্তুতি কতটুকু নিতে পারছেন তার জাস্টিফাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিসিএস মডেল টেস্ট, ড্রিম বিসিএস মডেল টেস্ট, অর্থাৎ যে স্বপ্নটা আমাদের, সেই স্বপ্নটা দেখি বাস্তবায়ন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের করে। এবং এর শুরুতেই শুরু করতে যাচ্ছি আজ আমাদের এই বিসিএস মডেল টেস্টের সর্বপ্রথম ভিডিওটি। এবং শুরু করব যেখানে আমরা যে সবগুলো প্রশ্ন এখানে আছে, একসাথে আছে, আমরা প্রতিটা মডেল টেস্ট এভাবে দিব এবং নিজেকে জাস্টিফাই করব। তো শুরু করা যাক আমাদের মডেল টেস্ট। তো সর্বপ্রথমে আমাদের যে ভিডিওটি আছে এখানে, তো আমরা দেখব দ্য সিনোনিম অফ দ্য কিউরটাল। কিউরটাল সিনোনিম হলো শর্টেন, অর্থাৎ হ্রাস করা। নেক্সট, দ্য সিনোনিম অফ ডিলাইজেন্ট মিন্স হলো ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী যেটাকে বলা হয়, তার সমার্থক শব্দ হলো ডিলাইজেন্ট। তারপরে হলো দ্য অ্যান্টোনিম অফ কনসিয়াল, অর্থাৎ বিপরীত শব্দ হলো রিভাল্ভ, অর্থাৎ রিভাল্ভ অর্থ হচ্ছে আপনার পুনরায় জন্মানো যেটাকে বলা হয়, কিন্তু এটা আচ্ছন্ন করে রাখা যেটাকে বলা হয় কনসিয়াল, অর্থ আচ্ছন্ন করে রাখা বা ঢেকে রাখা। আর ওটা হচ্ছে রিভলভ, অর্থ হচ্ছে প্রকাশ করা বা প্রকাশনী যেটা বলা হয়। দ্য অ্যান্টোনিম অব ইম্পার্টিয়াল, ইম্পার্টিয়াল হচ্ছে আনবেসড যেটাকে বলা হয়। হুইচ ওয়ান ইজ দ্য ডিফারেন্ট, কোনটা ভিন্ন ধর্মী, সেটা হলো পুয়ার। আচ্ছা, এখানে দেখেন এফ্লুয়েন্ট সমৃদ্ধ, রিচ ধনী, হ্যাঁ, ওয়েলথ, হ্যাঁ, ওয়েলদি, হ্যাঁ, তারপরে এখানে পুয়ার, এটা হলো কিন্তু ওয়েলদি অর্থ, হ্যাঁ, সেটা আমরা বুঝি সম্পদশালী যেটা বুঝি, তাহলে তিনটেই সমার্থক কাছাকাছি, কিন্তু বাট পুয়ারটা কিন্তু ভিন্ন। আচ্ছা, শাতিল আরব নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ ছিল? উত্তর হবে কিন্তু ইরান এবং ইরাক। সেনকাকু কোন কোন দেশের মধ্যে বিরোধের কারণ? সেনকাকু কিন্তু চীন এবং জাপান। তার মানে আপনি মনে রাখতে পারেন যে সেনকাকু, অর্থাৎ সেন নামের যে কাকু আছে, তাকে নিয়ে মূলত চীনারা আর জাপানেরা ঝামেলা করে থাকে। যদি টেকনিক অবলম্বন না করেন, তাহলে কিন্তু বিসিএসে আপনি অনেকটা পিছিয়ে থাকবেন, টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে সেনকাকু কোন কোন দেশের কাকু? চীন আর জাপানের। কোন দুই দেশ পাঞ্জামনের মালিকানা দাবি করে? এটা পানমুনজান, সরি, কোন দুই দেশ পানমুনজান এর মালিকানা দাবি করে? এটা হলো চীন এবং জাপান। মংডু কোন দেশের জেলা শহর? মংডু হলো কোন দেশের জেলা শহর? এটা হলো গিয়া মিয়ানমার, উত্তর ওখানে ভুল দেওয়া আছে। মংডু হলো মিয়ানমারের জেলা শহর। ইম্ফল ভারতের কোন রাজ্যের রাজধানী? এটা মণিপুর, মণিপুর। আচ্ছা, আমাদের এখানে দেখি, তারপরে কোন স্থানটি তিন ধর্মের মানুষের পবিত্র ভূমি? এটা হলো জেরুজালেম। ন্যাটোর সদস্য দেশ 29, তবে এখানে কিছুটা আপডেট থাকতে হবে, কারণ এটা হলো অনেক সময় অনেক কিছু সাধারণ নলেজ পরিবর্তিত হয়। ন্যাটো কোন ধরনের জোট? একটা সামরিক জোট। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হলো ইসরায়েল, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ISI কোন দেশের গোয়েন্দা? এটা হলো মূলত পাকিস্তানি ISI। আরসা কোন দেশের গেরিলা সংগঠন? আরসা, আরসা হলো মিয়ানমার। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। BRI প্রস্তাব করেছিল কোন দেশ? চীন। কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি মিশন আর ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয়েছিল? 1978। ইন্টারপোলের সদস্য সংখ্যা কত? 194। কবি কিশোর কর্তৃক রচিত কবিতা কোনটি? অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, এটা হলো হরতাল। কিশোর কবি, 18 বছর বয়স সেটা। আচ্ছা,
কবি সুকান্ত কত বছর বয়সে মারা যায়? এটা কিন্তু 21, 18 বছর বয়সে। কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রা বৃত্ত। কাশবনের কন্যা কোন জাতীয় সাহিত্যকর্ম? এটা একটা কাশবনের কন্যা, এটা একটা উপন্যাস। উত্তর এখানে ভুল আছে, ছোট গল্প দেওয়া আছে। 21শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। সৈয়দ শামসুল হক কত সালে মারা যায়? 2016 সালে মারা যায়। কোন সাহিত্যকর্মটি মুক্তিযুদ্ধ বিষয়ক পায়ের আওয়াজ পাওয়া যায়? বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক কে? সৈয়দ শামসুল হক। হায় রে মানুষ রঙিন ফানুষ গানটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। কাঞ্চনমালা কার রচনা? কাঞ্চনমালা, কাঞ্চনমালা দেখেন শামসুদ্দিন আবুল কালাম। আচ্ছা, স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে? 5টি। শ্রম আইন কর্মক্ষেত্রে শিশুর প্রবেশের সর্বনিম্ন বয়স কত? এটা হলো 18। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ? 1.1%। তবে এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রতিনিয়ত আপডেটে থাকতে হবে, যেমন এই এই আদমশুমারি বা জনসংখ্যার যে হিসাব বা বিভিন্ন রকম ভাষার অবস্থানের পরিবর্তন, এই জিনিসগুলো আপনাকে আপডেট থাকতে হবে। আচ্ছা, রেনেসা কোন ভাষার শব্দ? রেনেসা একটা তুর্কি ভাষার শব্দ। চাকমাদের বিঝু উৎসব কতদিন ধরে পালিত হয়? 3 দিন। আই হ্যাড লুকড ফর এ ডক্টর বিফোর আই মিট হিম। এখানে কিন্তু মিট হিম হবে, আই মিট হিম। আই শ্যাল হ্যাভ ফিনিশড, কি হবে? ফিনিশড হবে না, হ্যাভ ফিনিশড হবে, শুধু ফিনিশড হবে না, হবে হ্যাভ ফিনিশড। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই লিভ মাই অফিস। আচ্ছা, আই শ্যাল হ্যাভ ফিনিশড টু দ্য ওয়ার্ক বিফোর আই লিভ মাই অফিস। ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ। আচ্ছা, কি বলছে এখানে? স্পোকেন হবে, স্পেকস হবে না, স্পিকিংও হবে না, স্পোকও হবে না, হবে স্পোকেন। আচ্ছা, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ। ইটস 11 AM নাও, দ্য সান ইজ শাইনিং। এখানে হবে শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। আচ্ছা, দ্য সান ইজ শাইনিং, কারণ হয়েছে বেলা যেহেতু 11টা বাজে এখন, তাই কী করবে সূর্য তো কী করবে, কোন কোন আকাশে থাকবে, পূর্ব আকাশে থাকবে, এবং কী করবে, সে রৌদ্র দিচ্ছে, এটাই তো, তাই সে জিতেছে, চলমান বোঝাচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই এখানে এটা ইজ শাইনিং হবে। আচ্ছা, আই ড্যাশ হিম অনলি অন লেটার আপ টু নাও, এটা কী হবে? হ্যাভ সেন্ট হবে, আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের অনেকটা সুবিধা হবে, যাতে করে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল আইকন বাজিয়ে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।